আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম নানান যানে বাড়তি ভাড়ায় ঢাকা ছাড়ার হিড়িক শিমুলিয়া আর পাথুরিয়ায় মানুষের চাপ অ্যাম্বুলেন্স ওঠার সুযোগে ফেরিতে বাঁধ ভাঙা ঢল করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা নতুন শনাক্ত 1514 জন বাড়ি ফেরার ঢলে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা দেরিতে টিকা চাওয়ায় সিরিয়ালে পেছনে বাংলাদেশ জানালেন চীনা রাষ্ট্রদূত মার্কিন জোটে যোগ দিলে সম্পর্ক নষ্টের সতর্কবার্তা বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান খালেদা জিয়ার আইনজীবীদের চিকিৎসার নামে রাজনীতি করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের করোনার জন্য এবারও কড়া স্বাস্থ্যবিধি মেনে হবে পবিত্র হজ সৌদি সরকারের সিদ্ধান্ত অন্য দেশের হজ যাত্রীদের সংখ্যা জানানো হবে পরে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ঝুঁকি নিয়ে ঈদে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ এতে মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ আর দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি সঙ্গী করেই তারা ছুটছেন গ্রামের পথে সেই সাথে যানবাহন পেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া গাড়ি ড্রাইভারদের কাছ থেকে কমিশন নিয়ে যাত্রী উঠিয়ে দিচ্ছেন বাস টার্মিনালে পরিবহনের শ্রমিকরা টাকার বিনিময়ে যাত্রীদের দেয়া হচ্ছে টোকেন ভাড়া যতই হোক ঈদে বাড়ি ফেরার জন্য মরিয়া সাধারণ মানুষ তাই প্রিয়জনের সাথে ঈদ করতে যে যেভাবে পারছেন ছুটছেন গ্রামের পথে মানছেন না স্বাস্থ্যবিধি আমলে নিচ্ছেন না সরকারের দেয়া কঠোর বিধি নিষেধ আর দূরপাল্লার বাস না চলায় রাজধানীর বাস টার্মিনালগুলোর আশপাশে গড়ে উঠেছে অবৈধ মাইক্রোবাস সিন্ডিকেট আর দালালদের দৌরাত্ম্য যাত্রী ভাগাতে রাজধানীর গাবতলী সাইদাবাদ এলাকায় প্রাইভেট কার মাইক্রোবাস চালক ও দালাল চক্রের সিন্ডিকেটের হাঁক ডাক এসবই চলছে পুলিশের চোখের সামনে পাটুরিয়া যাচ্ছি 500 পাটুরিয়া ঘাট 500 টাকা ভাড়া দর্জন তো 5000 টাকা ভাড়া হয় ধরেন একটা গাড়ি 1500 টাকা খরচ হয় আর 3500 টাকা থাকে ওদের 500 টাকা দেওয়া লাগে 3000 টাকা থাকে পুলিশে রাস্তায় দল্লে দিতে হয় নাইলে রাস্তায় দল্লে দিতে হয় শুধু টার্মিনাল নয় টিকিট কাউন্টারের সামনে প্রকাশ্যে লাইন দিয়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো হচ্ছে নেই কোনো নজরদারি ভাড়া ডাবল নিবে তারপরে দুই সিটে দুইজনই নিবে বাসায়ও যাওয়া লাগতেছে স্বাস্থ্যবিধিও মানা যাচ্ছে না আর আমার মনে হয় না স্বাস্থ্যবিধি কেউ মানতেছে এখানে ডাবলে বসায় দুইজনের কাছ থেকে 200 টাকা নিচ্ছে দুইজন করে নিবে এবং ভাড়াটাও ডাবল ডাবল নিবে এটা তো আমরা মানবো না 1200 টাকা এটা ম্যাক্রো কারা দিয়েছে এই টিকিট এই টিকিট কাউন্টার দিয়ে সারাটা বিষয় না এখানে গাড়ি আমরা ছাড়তে পারি না গাড়ি ছাড়ি না তেমন একটা পুলিশ সমস্যা করে জীবনের ঝুঁকি তারপরও একাধিক যাত্রী নিয়ে মহাসড়ক তাপিয়ে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালকরা জীবিকার তাগিদে যেন তুচ্ছ জীবনের মায়া একজন নিয়ে পাটুরিয়া ঘাট যাচ্ছি 800-1000 800-1600 আগের চেয়ে তো এখন ইনকামটা একটু ভালো হচ্ছে 1200 টাকা হুন্ডায় 800 টাকা বলছি যায় না এই ঘাটে ঘাট পর্যন্ত নোয়াখালী যাবে তো জিজ্ঞেস করলাম কয় টাকা নেবেন আপনি তো বলতেছে কি যে 1500 টাকা লাগবে পুলিশের চেকপোস্ট কিংবা ভ্রাম্যমাণ আদালতের অভিযানও মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি ঠেকানো যাচ্ছে না ঘরমুখো মানুষ সিন্ডিকেট ধরার জন্য কাজ করতেছে আমাদের কিছু টিম এবং আমাদের যে ওই যেটা বলছেন যে মানে যাত্রী নিয়ে যাচ্ছে তাদের কিন্তু আমরা মামলা আওতায় নিয়ে আসতেছি জনগণ যদি সরকারকে সহযোগিতা না করে আসলে আমাদের হয়তো পরিস্থিতি কোন দিকে যায় সেটা তো আর বলা যাচ্ছে না তো সবার পক্ষ থেকে আসলে সচেতন হতে হবে দুর্ঘটনার ঝুঁকি জেনেও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ছোট ছোট জানে গাদাগাদি করে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ এসএম ফয়েজ বাংলাভিশন ঢাকা এদিকে সোমবার দুপুরের পর থেকে ঈদে ঘরমুখোদের চাপ কিছুটা কমেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌঘাটে এর আগে সকাল থেকে অপেক্ষমান হাজারো যাত্রী পার করা হয় কয়েকটি ফেরিতে এদিকে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও সেখানেও জরুরি যানবাহনের সাথে পার করা হচ্ছে যাত্রীদের অ্যাম্বুলেন্স পার করার ফেরিতে হুমড়ি খেয়ে উঠে পড়েন অসংখ্য মানুষ তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলেন ঘরমুখো যাত্রীরা একটি অ্যাম্বুলেন্স এলেই উঠতে পারবেন ফেরিতে অবশেষে অবসান ঘটল অপেক্ষার ফেরি এসেছে ঘাটে এসেছে অ্যাম্বুলেন্সও তাই অ্যাম্বুলেন্সটি ফেরিতে ওঠার সাথে সাথেই তার পিছু পিছু পিলপিল করে ফেরিতে ওঠার প্রতিযোগিতা মানুষের সফলরা যেন যুদ্ধজয়ের গর্বিত সৈনিক এক একজন
নিষেধাজ্ঞার পরও বিজিবির টহলের মধ্যেই সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরজমিনে পাটুরিয়া ঘাট ঘিরে ঘরমুখ মানুষের চাপ। পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই দুই থেকে তিনটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি 300 থেকে 400 যাত্রী পার হয়েছেন। কোনো স্বাস্থ্যবিধির কথা না ভেবেই ফেরি পার হয়েছেন তারা। বাড়িটা আমাদের ছেলে মেয়ে আছে, যাওয়া তো লাগবেই। সরকার ঈদের সময় আসলে লকডাউন দেয়, এমনি অন্য সময় তো দেয় না। কষ্ট তো হবে, ভাঙ্গা ভাঙ্গা আসতে হচ্ছে না, এমনি ডাইরেক্ট আসলে তো কষ্ট হতো না। আমরা ব্যবস্থা থেকে 3 মাস চাকরি করি, আমরা স্বামী স্ত্রী সন্তান থুয়ে মা বাপ থুয়ে আমরা কি ঢাকা বসে ইট করবো? আমার বাড়ি গাড়ি আছে, আমি চাকরি করি, আমার ছুটি দিছে, আমি থাকবো কই? চাকরি তো নেই, চাকরি ছেড়ে দিয়েছি, বাড়িতে যাইতে হবে, ওখানে বসে থাকে তো বাড়িমুখো মানুষের এমন ঢল হতে পারত উৎসবের একটি উদ্দেশ্য, কিন্তু করোনা এবার তা উৎসব নয়, আতঙ্কে পরিণত করেছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্যদিকে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে নানা উপায়ে বাড়ি ফিরছে মানুষ। দূরপাল্লা যানবাহন না থাকায় খোলা ট্রাক, মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহনে গাদাগাদি করে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছেন তারা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। নিষেধাজ্ঞা অমান্য করে নারীর টানে বাড়ি ছুটছে রাজধানীবাসী। কয়েক দফা গাড়ি পাল্টে গন্তব্যে যাচ্ছেন তারা। কয়েকগুণ বেশি ভাড়ায় ট্রাক, পিক আপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ছুটছেন উত্তরাঞ্চলের মানুষ। গাদাগাদিতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ভাড়া নিতেছে ভাই 150 টাকা করে, ভাড়া বেশি হইতেছে না, আমরা গরিব মানুষ। যে পথ পার হইতাম আগে এলে 50 টাকা দিয়ে, এই পথ পার হওয়া লাগতেছে 600 টাকা দিয়ে। এই ভাঙ্গি 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 এই স্টেশন থেকে ওই স্টেশন, ওই স্টেশন থেকে ওই স্টেশনে সকাল থেকে আমি আসতেছি। এই রাতে প্রাইভেটে উঠছি, 800 টাকা ভাড়া বগুড়াই পুরো পরে প্রাইভেটে আসেন নাটিয়াপাড়ার সামনে। আমার ওই প্রাইভেটের মধ্যে 3 জন ছিনতাইকারী, পিস্তল সহ আমার পকেট থেকে 28,000 টাকা, 2টা মোবাইল এবং আমার মাল পানি বস্তা সহ ওখানে নিয়ে হাত পা চোখ বাঁধে রাস্তা ফেলাচ্ছি। চান্দুরা থেকে সিরাজগঞ্জ যেতে এখন 1,000 টাকা লাগতেছে, 1,000-1,500 টাকা লাগতেছে। বাসে গেলে এটা সর্বোচ্চ 500-300 টাকায় যাইতে পারে। মহাসড়কের 54টি জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে। আমাদের 54টা চেকপোস্ট আছে, তো তার কি চলতেছে? হ্যাঁ, রাখি করে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে, এটা তো এখন আমার নলেজে নাই, আমি দেখি প্রশাসনের ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, করোনা পরিস্থিতিতে ঘরমুখ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার ঢল, করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলেও মনে করছেন তারা। করোনা মোকাবেলায় প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন। রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরগুলোর চেয়ে গ্রামে করোনা সংক্রমণের প্রবণতা কম। চলমান লকডাউন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারও কমতির দিকে, কিন্তু ঈদকে সামনে রেখে ঢাকা ও অন্যান্য শহর থেকে ঘরমুখো মানুষের যেভাবে ঢল নামছে, এতে ঈদের পর করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বেসরকারি সংস্থা হাঙ্গার দ্য প্রজেক্টের ভার্চুয়াল সভায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্যরা এমন মন্তব্য করেন। সিটিগুলো হলো এই করোনার নার্সেন, এখান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ বিশেষ ঘটনার জন্য আবার সেই সময় বেশি ছড়াচ্ছে, যেরকম ঈদের ব্যাপারে এখন অনেক কিন্তু ছড়াবে। ভারতীয় ভেরিয়েন্ট নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রথমটা হচ্ছে যে যতগুলো কেস শনাক্ত হচ্ছে এবং যাদের লক্ষণ আছে, কমিউনিটি ভিত্তিতে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে সহায়তা করা এবং তারা যেন আইসোলেশনে থাকতে পারে। শিশুরা সংক্রমিত কম হবেন এইটা মনে করারও কারণ নাই, সুতরাং শিশুরাও সংক্রমিত হতে পারেন এবং তারাও আলটিমেটলি লাং ইনফেকশন বা নিউমোনিয়া বা অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোমে কিন্তু মারাও যেতে পারেন। সুতরাং
আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শিশুদেরকেও বাঁচিয়ে রাখতে হবে এই সংক্রমণ থেকে, সুতরাং তাদেরকেও বাইরে যাওয়াটা সীমিত করে দিতে হবে। করোনা মোকাবেলায় শুধু প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের সমালোচনাও করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য সমস্যায় যদি আমরা জনসম্পৃক্ততা না আনতে পারি, তাহলে সেই জনস্বাস্থ্যের যুদ্ধে জয়ী হওয়া কিন্তু কঠিন। এই ঘাটতিটা এবার আমরা খুব দেখেছি। আমরা অনেক প্রশাসনিক সিদ্ধান্ত দেখেছি, ভেবেছি একটা প্রশাসনিক সিদ্ধান্ত দিলেই আমাদের বোধহয় এই কার্যক্রমটা বাস্তবায়ন হবে, আসলে তা না। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা নেয়ার ব্যাপারেও জনগণকে সচেতন করার বিষয়টিও উঠে আসে আলোচনা সভায়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসের মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। একদিনে কোভিড নাইন্টিনে মারা গেছেন আরও 38 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মারা যাওয়া 38 জনের মাঝে 25 জন পুরুষ ও 13 জন মহিলা। এ পর্যন্ত মারা গেছেন 11,972 জন। নতুন শনাক্ত হয়েছে 1,514 জন। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,75,027 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,115 জন। দেশে এ পর্যন্ত 7,12,277 জন করোনামুক্ত হলেন। মৃত্যুর হার 1.54, শনাক্তের হার 8.99 ও সুস্থতার হার 91.90%। চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন দেশটি থেকে উপহারের 5 লাখ টিকা আসছে বুধবার, তবে বাণিজ্যিক টিকা সহসাই আসছে না। রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় চাইনিজ টিকা কেনার লম্বা সিরিয়ালে পেছনে পড়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে অংশ নিলে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ব্যাপকভাবে অবনতি হবে বলেও জানান তিনি। চীনে তৈরি টিকা দেওয়ার জন্য বাংলাদেশকে ফেব্রুয়ারি মাসেই প্রস্তাব দেয় দেশটি, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় চীনের টিকা বাংলাদেশ গ্রহণ করেনি। সম্প্রতি ভারত থেকে টিকা সরবরাহ বন্ধ হয়। বাংলাদেশ টিকা পেতে চীন সহ অন্যান্য দেশের দ্বারস্থ হয়েছে, তবে চীনের টিকা বাণিজ্যিকভাবে পেতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাপের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। চীন বাংলাদেশকে টিকা দেওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে প্রস্তাব দিলেও অনুমতি মেলেনি। মাত্র 1 সপ্তাহ আগে সিনোফার্মার টিকা জরুরি অনুমোদন দিয়েছে। অনুমোদন দিতে 3 মাস লাগায় বাণিজ্যিকভাবে টিকা পেতে লম্বা সিরিয়ালের পিছনে পড়েছে বাংলাদেশ। এ কারণে টিকা পেতে দেরি হচ্ছে, তবে উপহারের 5 লাখ টিকা 12 তারিখের মধ্যেই আসছে। মিয়ানমারের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে না পারায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। কথা বলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও। আই ডোন্ট থিংক দে আর রেডি টু টেক পার্ট ইন টু মিয়ানমারের অবস্থার সহসা উন্নতির কোনো লক্ষণ দেখছি না। তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, এ কারণে নিকট ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যু নিয়ে বৈঠকের সম্ভাবনা ও পরিকল্পনা নাই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন স্কোয়াডে অংশ নিলে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এ জোটে যোগ না দেওয়াই ভালো। তিস্তায় যে কোনো প্রকল্প করা বাংলাদেশের ন্যায্য অধিকার জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে কোনো প্রস্তাব পেলে চীন গুরুত্ব সহ বিবেচনা করবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার অনুমতি দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলেন অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতি না দেওয়া অমানবিক এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। আইনমন্ত্রী ভুল ব্যাখ্যা দিয়েছেন দাবি করে আইনজীবীরা বলেন যে 401 ধারায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে সেই ধারায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ আছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। দণ্ডিতকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন এমন নজির না থাকায় রবিবার বেগম জিয়ার পরিবারের সেই আবেদন নাকচ করে দেয় সরকার। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন সরকার যেহেতু দণ্ড স্থগিত রেখে বেগম জিয়াকে মুক্তি দিয়েছেন, এখন সরকার চাইলে তাকে বিদেশেও পাঠাতে পারেন। আইনের বিধান মোতাবেক 401 ফৌজদারি কার্যবিধির অনুযায়ী সরকার নির্বাহী আদেশে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে আসামি সাজা মকুব করতে পারে, একদম স্থগিত করতে পারে। সরকার পক্ষ থেকে যে বলা হয় যে 401 ধারা এরকম কোনো বিধান নাই, 401 ধারা ফৌজদারি কার্যবিধিতে বিদেশে যেতে দেওয়া হবে না এমনও কোনো বিধান নাই। 401-এ যখন খালেদাকে জেলখানাতে পাঠাতে থাকার অনুমতি দিয়েছে, সেসময় তারা যে 2টা শর্ত দিয়েছে,
সরকার বেশি দিতে পারতো না, কমা দিতে পারতো। যে অথরিটি দিয়েছে সে অথরিটির সম্পূর্ণ ক্ষমতা আছে এটা পরিবর্তন করতে। সুতরাং আমি মনে করি আইনগত ব্যাখ্যাটাও সম্পূর্ণ, এটাও রাজনৈতিক ব্যাখ্যা, না দেওয়ার ব্যাখ্যা, তাকে বিদেশে না বিদেশে যাওয়ার অনুমতি দেবে না, সেই জন্যই ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা বেগম খালেদা জিয়ার আইনজীবীদের। তো সরকারের সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক এবং রাজনীতি প্রতিষ্ঠামূলক, ক্রোধের বশবর্তী সরকার বেগম খালেদাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দেয়নি, অনুমতি দেয়নি। আমরা আশা করি যে এখন আশা করছি সরকার বেগম খালেদাকে চিকিৎসার সুযোগ করে দেবে, স্বাধীনভাবে যেন চিকিৎসা করতে পারে সেই সুযোগ করে দেবে এবং তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সরকার অনুমতি না দিলে বেগম খালেদা জিয়া উচ্চ আদালতের দ্বারস্থ হবেন কিনা কিংবা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা বেগম জিয়ার পরিবারই ঠিক করবে বলে জানান আইনজীবীরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এর আগেও বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নিজ বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি করোনা টেস্টের সময় বেগম জিয়ার প্রকৃত জন্মদিন প্রকাশ হয়ে পড়ায় প্রসঙ্গ তুলে বিএনপি নেত্রীর নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন। বেগম জিয়ার বিদেশ যাওয়া নিয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই এখন পর্যন্ত চূড়ান্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি নেতারা এখনো বেগম জিয়ার চিকিৎসার চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে বেগম জিয়ার করোনা নেগেটিভ হওয়া স্বস্তির খবর, আমরা তার সুস্বাস্থ্য সম্পূর্ণ সুস্থতা কামনা করি। তো বেগম জিয়ার বিদেশ যাত্রার ব্যাপারে স্বরাষ্ট্র আইনমন্ত্রীর বক্তব্য সবাই জেনেছেন, এ নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। মৃত্যু ভয়ের কাছে কি পরাজিত হলো জন্মদিন নিয়ে তাদের অপরাজনীতি, আমরা প্রায়শ বলি বিএনপি রাজনীতি বৈপরীত্যে ভরা। গত বছরের মতো এবারও করোনা পরিস্থিতির জন্য কড়া স্বাস্থ্যবিধি মেনে হজ পালিত হবে বলে জানিয়েছেন সৌদি সরকার। রবিবার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বৈশ্বিক মহামারী করোনার মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও অন্য সব সতর্কতা মেনে আসন্ন হজ পালন করা হবে। এতে হজযাত্রীদের অত্যন্ত সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় তৎপর থাকবে বলেও জানানো হয়েছে। এবারে হজে কোন দেশের কতজন হজে যেতে পারবেন তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সৌদি সরকার। গত বছর হজ পালনের অনুমতি পেয়েছিলেন শুধু সৌদি আরবে বসবাসরত মাত্র 1,000 নাগরিক। সেখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 25 লাখ পবিত্র মক্কা ও মাদানী নগরীতে হজে যোগ দেন। এবারে রিগেল ফার্নিচার ঈদ বাজারের খবর। শেষ সময়ের ঈদ কেনাকাটায় জমে উঠেছে জুতার দোকানগুলো, ফুটপাথ থেকে শপিং মল, ক্রেতা সমাগমে মুখর সব জায়গা। ঈদের অন্যান্য কেনাকাটা প্রায় শেষ, তাই তিন বোন এসেছেন জামার সাথে ম্যাচিং করে জুতা কিনতে। শপিং মলগুলোতে জুতার দোকানে ভিড় চোখে পড়ার মতো, দামের সাথে মান এবং আরামদায়ক জুতার দিকেই ঝোঁক ক্রেতাদের। ড্রেসের সাথে ম্যাচিং করেই কেনা হচ্ছে, কোনটা বেশি কমফর্টেবল ফিল করব, কোনটা ড্রেসের সাথে ভালো লাগবে, হিল থাকলে ওরকম। বাচ্চাদের যেটা আসলে অনলাইনে খুঁজতেছিলাম সেটাই আমি এখন আসলে পাইলাম সামনাসামনি। বিক্রেতারা বলছেন লকডাউনের আগেই পণ্য আমদানি করায় পণ্যের কোনো ঘাটতি নেই, ডিজাইনে এসেছে নতুনত্ব। তবে মানতে নারাজ ক্রেতারা, বলছেন আগের ডিজাইনেই দাম হাঁকা হচ্ছে বেশি। মাল তো আনলিমিটেড মাল, আমরা দেখেছি সে বছর মালের কালেকশন বেশি করছি কিন্তু সেল এবছর নাই। পার্টি শু, বাচ্চাদের কনভার্স, কিডস, তারপর লেডিস মনে করেন ব্রাইডেল, এমনি নর্মাল সব আইটেমের মধ্যেই আছে। ডিজাইন আগের ডিজাইনগুলি ঘুরে ও আগেরগুলি আছে আর দাম একটু বেশি। কালেকশন মোটামুটি ভালো, খারাপ না, যতটুকু আছে কিন্তু দামটা একটু বেশি আর কি। অনলাইন স্টাইল আমাদের ছবি পাঠায় দেয়, আমরা ওখান থেকে বেছে বেছে জিনিসটা আমরা ওকে করি, তারা আমাদের ওখান থেকে পাঠায় দেয়।
এর জন্যই জিনিসটার একটু প্রিভিলেজটা একটু বেশি পড়ে যায়। শপিং মলের চেয়ে ফুটপাতের জুতার দোকানে ভিড় কয়েক গুণ বেশি। সব বয়সী মানুষের চাহিদার কথা মাথায় রেখে দোকানগুলোতে সাজানো আছে নানান ডিজাইনের জুতা। দাম কম হওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। বাচ্চাদের জুতা এখানে ভালো, ভিতরে তো দাম বেশি, ভিতরে নেওয়া যায় না। পার ডে স্যার 3-3.5 লাখ টাকা, কিন্তু এখানে বিক্রি 35-40, এটা আমাদের নর্মাল বাজারে বিক্রি। দূর দূরান্তের কাস্টমার আসছে মোটামুটি গাড়ি ছাড়াতে। ভিড় বেশি তো এই জন্য আমি একদম করে দিয়েছি আর কি। এখন এই ভিড়ের ভিতরে কি জামে ঘুরবো, যে দামে বলতো সেই দামে নিয়ে চলে যেতেছি। ঈদের সময় ঘনিয়ে আসায় ফুটপাতে বাড়ছে ক্রেতা সমাগম। সামাজিক দূরত্ব মানার কোনো উপায় না থাকায় একই সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণের ভীতিও। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবার কৃষ্ণচূড়ার সৌন্দর্যে সুশোভিত রাজধানীর চিত্র। করোনার দাপটের সাথে ভ্যাপসা গরমে হাঁসফাঁস নাগরিক জীবন, এরই মাঝে রাজধানীতে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য প্রকৃতির আশীর্বাদ। এর বিপরীতে ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে কেটে ফেলা হচ্ছে সৌন্দর্যের শোভা গাছগাছালি। আরাফাত রাহুলের ছবিতে নাইম হাসানের বিশেষ রিপোর্ট। মাথার উপর ফুটন্ত সূর্য, বৈশাখের রোদ্দরে তপ্ত প্রকৃতি, ইট পাথর আর কংক্রিটের শহরে করোনার থাবায় রং হারিয়েছে নাগরিক জীবন, কিন্তু এর মাঝে থেমে নেই প্রকৃতির সাজ। করোনা নামের মহামারীর অনাসৃষ্টিতে ইট পাথরের নগর জীবনে এই কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে প্রকৃতির এই সৃষ্টি। তা যেন চুষে নিতে চায় সূর্যের উত্তাপকে। এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন মানুষ একটা প্রকৃতির মাঝে আসে আর ভালো কোনো সুন্দর কোনো ফুল যখন চোখে পড়ে, তখন ওই মাইন্ডটা চেঞ্জ হয়, তখন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। রাগে থাকতে পারেন, আপনি ব্যস্ত আছেন, সারাদিন প্রেশারে আছেন, তো এই জিনিসটা আপনাকে এমন একটা ফিল দিবে যেটা খুবই দরকার মানুষের লাইফে। শুধুই কি কৃষ্ণচূড়া, একই সাথে কাঠগোলাপ, জারোল, লাল সোনাইল, সোনালো, কনকছোড়া, গ্রীষ্মকালীন ফুলেরা জোরদূর পারছে সুবাস ছড়াচ্ছে লকডাউনে আটকে পড়া জীবনে। করোনার এই মৌসুমে যখন মানুষ খুব হতাশাগ্রস্ত, তখন এদিকে আসলে বা আপনার এই যে সৌন্দর্যগুলো দেখলে খুব সুন্দর লাগে, মনকে খুব প্রফুল্ল মনে হয় আর কি। যেখানেই দেখবেন কনক্রিট হচ্ছে না এলো হবে, এরকম একটা পরিস্থিতি সব জায়গায়। সো এইভাবে তো এখানে মানুষ সার্ভাইভ করতে পারবে না। শুধু চোখের সৌন্দর্যই নয়, পরিবেশকেও সমৃদ্ধি দিচ্ছে কৃষ্ণচূড়া সহ রাজধানীর ভেতরের এই গাছগাছালি। কৃষ্ণচূড়া আর গ্রীষ্মের ফুলেদের রূপ দেখে মুগ্ধ যখন নগরবাসী, পরিবেশবাদীরা যখন পরামর্শ দিচ্ছেন ঢাকার সৌন্দর্য বাড়াতে আরও পরিকল্পিত বনায়ন প্রয়োজন, ঠিক তখনই কেটে ফেলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বহু পুরনো গাছগুলো, যেখানে রয়েছে কৃষ্ণচূড়া সহ আরও অসংখ্য ফুলের গাছ। আর এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। শুধু সৌন্দর্য বিলানো নয়, নীরবে সর্বক্ষণ অক্সিজেন বিলিয়ে মানুষকে বাঁচিয়ে রেখেছে এই কৃষ্ণচূড়া সহ বাকি সব গাছেরা। এই অক্সিজেনের গুরুত্ব কতটুকু তা নতুন করে টের পেয়েছে গোটা বিশ্ব এই করোনা মহামারীতে। তাই পরিবেশবাদীরা বলছেন গাছ কাটা নয়, বরং যত বেশি লাগানো যায়। যদি তাই হয় তবে বেঁচে থাকুক সবুজ, বেঁচে থাকুক গাছ, আর প্রাণ ভরে নিঃশ্বাস নিক আগামী প্রজন্ম। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীতে দেশের প্রাথমিকের 19 এবং মাধ্যমিকের 25% শিক্ষার্থীর পড়াশোনা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিশ্চিতভাবে রয়েছে ঝরে পড়া ঝুঁকিতে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এবং বিআইডিসির জরিপে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান, অনলাইনে পড়াশোনা করছে দেশের মাত্র 10% শিক্ষার্থী। বিকল্প উপায়ে পড়াশোনার জন্য প্রাইভেট ও কোচিং নির্ভরতা বেড়েছে। ডিভাইস এবং ইন্টারনেটের ব্যয় বাড়িয়ে খরচের বোঝা, ফলে পরিবার প্রতি শিক্ষা খরচ বেড়েছে 13 গুণ। অন্যদিকে স্কুল বন্ধের কারণে প্রায় 4% শিক্ষার্থী ঝুঁকেছে মাদ্রাসা শিক্ষার দিকে। ব্র্যাকের গবেষক বিআইডিসির নির্বাহী পরিচালক ডক্টর ইমরান মতিন জানান,
করোনার কারণে 12% শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছে। ক্ষতি বিবেচনায় এবারের বাজেটে শিক্ষাবৃত্তি হিসেবে 2,960 কোটি টাকা বরাদ্দের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠান দুটি। ঈদের ছুটি বাড়ানো ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা। সোমবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে, আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় 19 শ্রমিক আহত হয়। পুলিশ জানায়, হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে 6 দিনের ছুটি ঘোষণা করে, পরে 10 দিনের ছুটি দাবি করে বিক্ষোভে নামে শ্রমিকেরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা সংক্রমণের কারণে লকডাউন পরিস্থিতি মোকাবেলা এবং রমজান উপলক্ষে চট্টগ্রামের অসহায় পরিবারের মাঝে 1 মাসের খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে হাটহাজারির 3 নম্বর বাজার এলাকায় 300 পরিবার ও সহায়তা পায়। সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিনের নির্দেশনায় 22 এপ্রিল থেকে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে। এর আগে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় 1,000 পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রীর ভেতরে রয়েছে চাল, ডাল, তেল, চিনি। করোনায় আক্রান্ত পরিবার ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ। সোমবার বিকেলে রাজধানী ফার্মগেট মণিপুরী পাড়ায় তেজগাঁও ফার্ম সরকারি প্রাইমারি স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তর এলাকার সুবিধাবঞ্চিত, কর্মহীন ও অসহায় মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। এ সময় যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর কমিটি নেতারা উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে 3, মানিকগঞ্জে 2 ও চুয়াডাঙ্গায় 1 জন নিহত হয়েছে। দুপুরে শহরের চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী গ্রামে একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 নারীসহ 3 জন নিহত হয়েছে। আহত সিএনজি চালক সহ 2 যাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে সকালে মানিকগঞ্জে ঢাকা-রেচা মহাসড়কের ঘিওর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক সোহেল মানিকগঞ্জের সাটুরিয়া গোলরা এলাকার বাসিন্দা। অন্যদিকে চুয়াডাঙ্গা উপজেলার পীরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় 1 শিশুর মৃত্যু হয়েছে। গাছ থেকে পরিপক্ক আম পাকা শুরু হয়েছে সাতক্ষীরায়। মধুমাস চষ্টি আসার আগেই বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত বিভিন্ন জাতের সুস্বাদু আম। রপ্তানিও হবে ইউরোপের বাজারে। তবে করোনায় আমের তেমন দাম পাচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরায় এবার 4,115 হেক্টর জমিতে 5,299টি আম বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। এর মধ্যে 500 মেট্রিক টন ইউরোপ ও আমেরিকা সহ কয়েকটি দেশে রপ্তানি করা হবে। গাছ থেকে নিরাপদে আম সংগ্রহের কৌশল শেখানো হয়েছে চাষিদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আনুষ্ঠানিকতায় 18 বৈশাখ থেকে গাছ থেকে পরিপক্ক আম পাড়া শুরু হয়েছে। বাজারেও উঠেছে নানা জাতের আম, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফলন ভালো হয়েছে, তবু একটু বৃষ্টি হলে মালটা আরও বড় হইতো। বৃষ্টির কারণে আমাদের আমটা বড় হয়, সাইজ ভালো হয়, আমের চেহারা ভালো হয়, সেই বৃষ্টিটা নাই, যার কারণে কৃষক চাষি যারা মাঠ পর্যায়ে এরা দাম পাচ্ছে না ভালো। গোবিন্দভোগ আম বিক্রি হয়েছে 2200-2300-2400, এবছর বিক্রি হচ্ছে 1200-1300-1400। আমরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত। বৃষ্টি কম হওয়ায় এবার আম হয়েছে আকারে ছোট। প্রতিমণ গোবিন্দভোগ বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকায়, আর গোপালভোগ বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা মন দরে। এই মুহূর্তে সেভাবে দাম যে পাবে পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। অরিজিনাল দাম 3,000 টাকা মনে হলে হয়তো সেখানে আজকে 2100-2100-2000 এরকম বিক্রি হচ্ছে। 21 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া ও 4 জুন থেকে আম্রপালি আম পাড়া শুরু হবে। সাতক্ষীরা থেকে 500 মেট্রিক টন আম বিদেশে যাবে, বিশেষ করে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ড। এবং এই এই আমের ভিতরে আপনার গোবিন্দভোগ, ল্যাংড়া, হিমসাগর এবং আম্রপালি। এবারে ইভ্যালি ইফতার বাজারের খবর।
রোজার শেষ দিকেও জমে ওঠেনি রংপুরে ইফতার বাজার। কিছু ব্যবসায়ী বাহারি ইফতার সাজিয়েও পাচ্ছেন না তেমন করে দাম, এতে হতাশ তারা। রোজার দুপুরে রংপুর নগরীর কাচারি বাজারে ইফতার কিনতে মানুষের জটলা থাকে চোখে পড়ার মতো, কিন্তু করোনা পরিস্থিতিতে বদলে গেছে সে চিত্র। গেল বছর থেকে এখানে নেই বিক্রেতাদের হাঁকডাক, নেই ইফতার কেনার ভিড়ও। মেডিকেল মোড়, শাপলা চত্বর সহ বিভিন্ন পাড়া মহল্লায় ছোট পরিসরে নানা ধরনের বাহারি ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে নেই আগের মতো সাজসজ্জা ও জৌলুস, কেনা বেচায় হারিয়েছে উৎসবের আমেজ। ইফতারি কিনছি, বুট, পেঁয়াজি, বড়া আমরা সবই কিনছি এবং স্বাস্থ্যবিধি মেনে কিনছি। না, জ্ঞান যেমন নাই, এখানে অনেক হালকা পাতলা ভালো আছে, স্বাস্থ্যবিধি মেনেই এখানে কেনাকাটা হচ্ছে আর কি। স্বাস্থ্যবিধি মেনে ইফতার বিক্রি হলেও ক্রেতারা বলছেন করোনায় পছন্দের ইফতার কেনার সুযোগ কম। ন্যায্য মূল্যের মধ্যে পাওয়া যাচ্ছে, যখন আসতেছি পর্যাপ্ত পরিমাণে ইফতার আছে। হ্যাঁ, আমরা প্রতিদিনে খাই, ঠিক ইফতারের টাইমে আমরা ফির খাওয়া শুরু করে দিই। পুরাতন ব্যবসায়ী হিসেবে আমাদের সুনামের সঙ্গে আমরা ব্যবসা করতেছি, কিন্তু ব্যবসা আমাদের খুব সীমিত আকারে চলছে এবং লকডাউনের কারণে লোক সংখ্যা কম আসছে। রোজার শেষ দিকেও তেমন ক্রেতা না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে আমরা ইফতারি দোকান করতেছি ইনশাল্লাহ, এখন যতটুকু হয় আল্লাহর রহমতেই আর কি, কিন্তু খুব একটা ভালো অবস্থানে নাই আমরা। একদিন হয়তো পেমেন্টটাতে দিতে পারি শ্রমিকদের, একদিন নাও দিতে পারি, এই অবস্থা আর কি। কিন্তু গৌণ অবস্থা আমাদের, করোনার সময় গৌণ অবস্থা। গোটা নগর জুড়ে প্রায় 150 হোটেল, রেস্তোরাঁ ও বেকারি থাকলেও এবার রোজায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ইফতার বিক্রি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করছি, বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নানান যানে বাড়তি ভাড়ায় ঢাকা ছাড়ার হিরিক, শিমুলিয়া আর পাটুরিয়ায় মানুষের চাপ, অ্যাম্বুলেন্স ওঠার সুযোগে ফেরিতে বাঁধ ভাঙা ঢল। করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত 1514 জন, বাড়ি ফেরার ঢলে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। দেরিতে টিকা চাওয়ায় সিরিয়ালে পেছনে বাংলাদেশ, জানালেন চীনা রাষ্ট্রদূত, মার্কিন জোটে যোগ দিলে সম্পর্ক নষ্টের সতর্কবার্তা। বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান খালেদা জিয়ার, আইনজীবীদের চিকিৎসার নামে রাজনীতি করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। করোনার জন্য এবারও কড়া স্বাস্থ্যবিধি মেনে হবে পবিত্র হজ, সৌদি সরকারের সিদ্ধান্ত, অন্য দেশের হজযাত্রীদের সংখ্যা জানানো হবে পরে। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshane। সঙ্গে থাকার ধন্যবাদ।